আবার চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন মেকআপ স্পেশাল ভিডিও নিয়ে। তো তার আগে বলে দিই যে আজকে কিন্তু আমার গলার অবস্থাটা অনেকটা খারাপ, বিকজ নিজে বাড়াবাড়ি করেছিলাম কদিন আগে থেকে, তো তার ফলটা আমি পাচ্ছি, যার কারণে আমার গলা টলা ভেঙে পুরো ফাটা চৌচির বাঁশের মতন হয়ে গেছে। সো এই গলাই আজকে তোমাদের শুনতে হবে সারা ভিডিওটা জুড়ে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কিছু মানে মাফ ফাপ করে দিও, একটু ম্যানেজ করে নিও। নেক্সট ভিডিওতে আই হোপ আমার গলাটা ঠিক হয়ে যায়। গাইজ, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখ স্পেশাল সেকেন্ড মেকআপ লুক। এটা কিন্তু টিনেজাররাও এভাবে সাজতে পারবে, প্লাস যারা ম্যারেজ রয়েছে বা আমার থেকে একটু যারা বড় রয়েছে তারাও কিন্তু সুন্দর এরকম একটা মেকআপ করে সাজতে পারবে। আই হোপ এরকম একটা মেকআপ করে সাজলে তোমাদেরকে দেখতে ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, বেশি কথা না বলে তোমাদের সাথে মানে তোমাদের কান আর বেশি খারাপ না করে সাজবো, বিকজ আগের দিন আমি টিনেজারদের স্পেশাল মেকআপ ভিডিও দেখিয়েছিলাম, সো সেটা আপলোড হয়ে যাবে, হচ্ছে ইভেন এখন আমি করছি আর সেটা সাথে সাথে আপলোডও হচ্ছে। তো আজকে আমি একটু বউ বউ প্যাটার্ন সাজবো ফর যারা আমাদের থেকে বড় রয়েছে, আমার থেকে বড় রয়েছে বা যারা বিবাহিত রয়েছে, তো তাদেরও তো পয়লা বৈশাখে ঘরে পুজো থাকে, তার সাথে সাথে নিজেকেও একটু সুন্দর করে সাজিয়ে তুলতে ইচ্ছা করে। তো সেই কথা মাথায় রেখে আজকে তোমাদের জন্য আমি একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি একটা মাছ শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটার ওপরে আজকে আমি একটা সিম্পল লুক করব, যেহেতু অনেকটা গরম রয়েছে তো বেশি ঘ্যাবড়া জ্যাবড়া কিছু সাজবো না, একদম সিম্পলের ওপর যাতে নিজেকে দেখতেও ভালো লাগে, তো সেই হিসেবে একটা লুক বানাবো। তাহলে চলো ভিডিওটা এবার শুরু করা যাক। এই চুলটাকে একটু বেঁধে নিয়েছি টাইট করে যাতে মেকআপটা করতে সুবিধা হয়। অ্যাকমি সিসি ইউজ করব, এটা একটু দিন বেসিসও দেখাচ্ছি, প্লাস রাতেও তোমরা এই মেকআপে থাকতে পারবে। তো ল্যাকমি সিসি যেহেতু লাইট ওয়েট, গরমের জন্য ল্যাকমি সিসি অনেকটা ভালো, তো এই স্মল টিউবটাই আমি ইউজ করছি, সিটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু মুখের মধ্যে দিয়ে নেব, নিয়েছি। এবার হচ্ছে আইসটা করে নি তাহলে, এবার একটা কিন্তু আইব্রোজ অনেকটা মোটা লাগছে, বেসিক্যালি লেফট সাইডটা কেমন একটা মোটা শুভকার মতন হয়ে গেছে না, তো এটাকে তো ঠিক করতে হবে। এটা কিন্তু আমি কনসিলার দিয়ে এবার এটাকে আমি কেটে ঠিক করে নিতে মানে নেব, তো ছোট মানে সাইজে ছোট বড় হতেই পারে, ওই নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, জাস্ট কনসিলারটা নিয়ে কেটে ঠিক করে দেবে। আমি পাউডারটা মুখে পাক করে নিচ্ছি, বিকজ আমি কিন্তু আগে আজকে ফাউন্ডেশন অলরেডি মানে ইউজ করে ফেলেছি, তো সেই কারণে আজকে আমি পাউডারটা আগে পাফ করে নিচ্ছি, বেসিক্যালি চোখের তলায় আর তোমাদের যেই যেই পোর্শনগুলো ঘামে। আইব্রোজটাকে একটু ঠিকঠাক করতে হবে, কারণ একটা মোটা একটা মানে সরু হয়ে গেছে। হচ্ছে কন্ট্রোলিং এর, এটা আমি একেবারে আজকে করে নিচ্ছি, একদম লাস্টে গিয়ে আই মেকআপটা করছি, ঠিক আছে? তো চলো ক্রিম কন্ট্রোল করছি অ্যাট ফার্স্ট। আমার নাকটা কিন্তু খুব ভালো টাইপেরই ভর্তা, যতদূর পেরেছি একটু সরু করার, মানে যেটা চেয়েছিলাম তো একটু সরু করে ফেলেছি। এবার গালটাকে একটু লাল টমেটোর মতন করে তুলবো, বিকজ ন্যাচুরালি তো হয় না, তো ওটা করতে হয়। চলো এবার একটু এবার ক্রিম ব্লাশারি আগে ইউজ করে নিই। নিজের গলাটা কিন্তু খুব বাজে লাগছে শুনতে, সত্যি কথা, তো তোমরা একটু ম্যানেজ করে শুনো, নিজেরই কেমন একটা বাজে লাগছে এবং একটা অস্বস্তি ফিল হচ্ছে যে এই গলা নিয়ে ভিডিও করছি, না করলেও হবে না, লেট হয়ে যাবে, কবে ঠিক হবে তো জানি না, তো এই গলা নিয়েই ভিডিও করছি, তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ঠান্ডা লেগে গেছে, এবার গলাটা ভেঙে গেছে, তো তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও, কিছু মনে করো না। চোখটা করে নি, চোখটা একটু হালকার ওপরই রাখছি আজকে, তো চলো চোখটা আজকে করে নি ফার্স্ট। আমি একটা হালকা পিঙ্ক শেড ইউজ করব, পিঙ্ক কালার ইউজ করে নিয়েছি, আর মাঝখানটা আমি ভাবলাম একটু হালকা গ্লিটারি একটা শেড ইউজ করি, এরকম গোল্ডেনের উপরই হালকা ইউজ করে দেখছি যে কেমন লাগবে, যেহেতু শাড়িটাতে গোল্ডেন রয়েছে, সো দ্যাটস ওয়াই
আমি খুব হালকা করে ইউজ করে নিয়েছি, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবার আমি লাইনারটা পরে নিয়েছি, যাই হোক ঠিকঠাকই হয়েছে, বাট একটা মানে ব্যাপার হয়ে গেল, সেটা হচ্ছে আমার হাতে লেগে অনেকটা আইলাইনার, মানে কিছুটা পরিমাণ আইলাইনার একটু পড়ে গেছিলো। তো এরম মেকআপের প্রোডাক্ট নষ্ট হলে সত্যি কথা বলতে অনেকটা খারাপ লাগে। এটা মানে রাখতে গেছি, বোতল ছিল তো হট করে উল্টে গেছে, বেশি পরেনি, অল্পই পড়েছে। আমি ওপরে ওটা সেটা ব্রাশ দিয়ে তুলে রেখে দিয়েছি, বাট তাও হয়ে গেছে। আমি চোখের নিচে আজকে কাজল দেবো না, কারণ গরমে ঘামতে পারে, তো আমি একদম পিঙ্ক কালারের আই শ্যাডোটা নিয়ে চোখের নিচে দিয়ে দিচ্ছি। ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি, চুলটা আজকে আর কিছু করলাম না, জাস্ট প্লেনই রাখলাম, আর গলায় জাস্ট এরম একটা হার পরে নিয়েছি। তো তোমরা আজকে জানিও যে আজকের আমার মেকআপ লুকটা তোমাদের কিরকম লাগলো। আর আমি সাধারণত এরকম ডিপ লিপস্টিক এতটা পরি না, তো আজকে পরেছি, জানি না কেমন লাগছে, সেটা তোমরাই বলতে পারবে যে এক্স্যাক্টলি আমাকে ঠিক কিরকম লাগছে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কি প্রত্যেক দিনের মতো লাইক শেয়ার কমেন্ট আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটা সবসময় তোমরা পাশে থেকো, সাথে থেকো, এটাই চাই। আর এভারগ্রিন রেশমি ফ্যামিলিকে অলওয়েজ সাপোর্ট করে যাও, যেভাবে তোমরা করে আসছো। আবার আসছি নতুন কোনো মেকআপ ভিডিও নিয়ে বা অথবা কোনো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বি সেফ অ্যান্ড বি পজিটিভ। তাহলে চলো ততক্ষণের জন্য, বাই বাই।